আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা থাকবো আমার ঈদের শপিং লইয়া। তো ঈদের শপিং কিতা কিতা করছি এই বিষয়ে। তো তথাগতিত নিয়মে সকালে নিয়া মেরে স্কুল দিলাম। স্কুল দেওয়া বাদে হাফ এন আওয়ার আটাত গেলাম। তো স্কুলের খান্দার গাঙ্গর ফার তুরা আঠিলাম আঠা বাদে আখতাম নইল। স্কুল আমার কাম নাই, ডে অফ। তো ডে অফের দিন আমার ঈদের শপিং করিলাই। তো আস্তে আস্তে শপিংয়ের দিকে গেলাম। কিয়া এখন আমি ডিসাইড করলাম যে ড্রেস কিনতাম না শাড়ি কিনতাম। তো আসলে শাড়ি কিনিয়া তো আমরা ফিন্দ উন্দ হয় না, আর হিসাবে ড্রেস কিনলে তো মাঝে মাঝে চাখানো গেলে ফিন্দ যায়। তো চিন্তা করলাম একটা ড্রেস কিনি লাই। আমি চাই এমনি লিলেনের মাঝে আরাম রাখি ফিন্দিয়ে খামুম করা যাইতো, যে লাল উড়া উড়া যাইতো সিম্পল। আর ঈদ বাদে যেলা নর্মাল ফিন্দে যাইব কি ওলার মাঝে একটা কিনতাম। তো কয়েকটা শপ গেছি, আর আমি প্রত্যেক ফিরা যেটুকু শপিং করি আর কি, শপিং করার সময় আমি এক শপ দিকে পছন্দ লাগলেও কিনি লাই। তো বাদে আরেক শপ গেলে তখন মনে হয় লাইক এখানে কিনলাম, যদি অনইয়া কিনতাম তো আফসোস করি। তো এখন আমি চিন্তা বাক্যা বুদ্ধি হয়ে গেছে, সালাক হয়ে গেছি। তো এখন কো হয়েছি এখন তাকে এক সপ্তাহ ফয়লা দেখেও লইতাম না, কয়েকটা সপ যাইম গিয়া যে একটা আমার বালা লাগবো বাদে গুনাইলে গুড়িয়াই আমাদের লই মনে। তো আজকু সেম ও পদ্ধতি ফলো করলাম। তো কয়েকটা সপ গেছি, গিয়া দেখছি ড্রেসও হল দেখিয়া শপিং ধরে দেখলাম আর কি কোনটা হতো দাম দেখতে কেমন, কোনটায় আমার খাটিব তা দেখলাম দেখিয়া। তো আইলাম তো একটা কয়েকটা শপ দেখছি বেশি হেভি হেভি খামর ড্রেস সকল আছে। তো এটা তো আসলে ঈদও ফিন দিয়ে খাম করতাম পারতাম না, কুরবানির ঈদও মাংস মাংস কাটা লাগবো রান্ধিতাম হইব কুটুম লাগি। তো হেভি কাপড় ফিন দিয়া হইনে বেটি সাজিয়া বইতে পারতাম না, হাউস ওয়াইফ মানুষ বুঝলো। তো ড্রেস সকল দিন মোটামুটি সবটিনও সুন্দর, আর দেখতে লাগে আর কাপড়ও আরামর আছে ঠিক আছে। বালা কালার বেশি নানি ফকফকাও আছে কতটা, নেভি ব্লু এখন নানি আমি বেশি বালা পাই নেভি ব্লু, বালা পাই দেখি তৈব এখন লাগে সবে খালি নেভি ব্লু ফিল দিন, এখন বেশি কমন হয়ে গেছে। তো দেখলাম কয়েকটা ড্রেস, তো ভিডিও করলাম। আমি তারারে পারমিশন জিকাইছি যে আমি ভিডিও করতে পারবো নি, তো তারা সব শপে আমার পারমিশন দিস, আমি ভিডিও করছি। তো হয়ে আপনারাও দেখবা ও সাদা ড্রেস ওটা আমার যে সুন্দর লাগছে। ফাইনালি ও শপ আইয়া ও দেখলাম নিজে একটা স্কাই ব্লু কালার মানে লাইট ব্লু ও কালার ড্রেস ওপর আমার পছন্দ লাগছে, সুতির মাঝে আছে আরাম খাফরিকটা দেখতে। তো অথা কিনলাম দুইটা, একটা আমার লাগে একটা আমার আফার লাগে, আর ও সেইটে সাদা আর একটা সুতির ওটা আমার ফ্রেন্ডও লাগে। টোটাল আমরা ও তিনটা কিনলাম। সো তিনটা কিনলাম কিনা বাদে আমার আখতাম নইল। তো গুণতর লগে ম্যাচিং করিয়া তোরা খানো গলার বা আতর ওলা কিনিলাই। তো আমরা গেলাম জুয়েলারি সেকশনও। তো যেহেতু কাপড় গুই নাকি বেশি নর্মাল, তো বেশি তো হেভি কিছু ফিন লেখারতো নাই, তো সিম্পলের মাঝে তোরা জুয়েলারি কিনলাম। জুয়েলারি সব সপ্তাহ সুন্দর আর ম্যাচিং করিয়ে সপ্তাহ কিনা যায়। তো পরে আমার লাগে বোরকা কিনার লাগে বোরকা শপ গেলাম। বোরকা শপ গিয়া আমার আম্মার সাইজ আগে আছিল 52, এখন তাইন হুকাই গেছো এনার লাগে 52 থানোর আর বেশি লম্ব হয়ে যায়। তো এখন থানোর লাগে 50। তো যেটা বোরকাইন পছন্দ লাগে এটা বোরকাইন তোর আবার 50 সাইজ মিলে না। তো দেখছি হয়ে একটা আমি পিকচার তুলিয়ে আনছি হয়ে আম্মারে আনিয়ে দেখাইমো, তাইন যেটা পছন্দ করেন বাদে ওগু কিনিয়ে দিম। তখন একটা সপ বোরকা সপ গিয়া পিকচার তুলছি, আর যে পছন্দ যেগুলো হয়েছে একটু মার্ক করে আইলাম, হয় যেহেতু আম্মার লাগে কিনতাম তাই আম্মার চয়েসে কিনা বা লইব,
আমায় তাইন তান পালাজ একটা ফাইন হবো কিনবা তার লাগে আমার লাগে আমি লই আইসি পিকচার তুলিয়া আম্মা এখন ডিসাইড করবা তাই কোনটা সাইন তো ওই লোকে আমরা রাইসকো শপিং আর আমার আয়ানোর ইকরার শপিং রয়েছে আম্মার শপিং রয়েছে নেক্সট ব্লগও দেখাইমো দেখবা থ্যাংক ইউ